রবিবার খানাকুল বিধানসভার বিভিন্ন অঞ্চলে গিয়ে বসন্ত উৎসবে সাধারণ মানুষের সাথে কাটালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুন্সী নজিবুল করিম। এদিন দুপুরে খানাকুলের জগৎপুর পঞ্চায়েতের বাসাবাটি গ্রামে সাধারণ মানুষের সাথে হোলি খেলেন নজিবুল। হোলি খেলার পর সাধারণ মানুষের আশীর্বাদও নিলেন তিনি। তৃণমূল নেতৃত্বের দাবি, এই এলাকার তপশিলি জাতি ও উপজাতির বহু বিজেপি কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল প্রার্থী নজিবুল করিম। এদিন দলীয় প্রার্থীকে কাছে পেয়ে সাধারণ কর্মীদের উচ্ছ্বাসের বাঁধ ভাঙে। অনেকে আবার বলেই ফেললেন নজিবুল করিমকে তারা মন্ত্রী হিসেবে দেখতে চান। আমাদের জালপাতাপাড়া 179 নম্বর বুথের আমি একজন সাধারণ কর্মী। এই যে আমার সাধারণ, এই যে আমার ঠাকুমা বা পিসিমা যাই বলি, এই যে মানে এত তৃণমূলকে ভালোবাসে, পায়ে হেঁটে 3 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত মানে নজিবুল করিমের ডাকে তারা মিটিংয়ে যায়। আর নজিবুল করিমকে আমরা 40-50 হাজার ভোটে জিতাবো এবং মন্ত্রিত্বের দায়িত্ব নজিবুল করিমকে আমরা খানাকুল থেকে আনব। এ বিষয়ে নজিবুল করিম বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সামিল হতেই মূলত বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা তাদের দলে যোগ দিল। আগামী দিনে তারা তৃণমূলে থেকে উন্নয়নের কাজ করবেন বলে জানিয়েছেন। প্রতিদিন প্রতিনিয়ত বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে, সিপিএম ছেড়ে তৃণমূলে আসছে, মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে যাচ্ছে। আজকে তারা ভুল বুঝেছে, তারা বুঝতে পারছে কারা উন্নয়ন করে, কারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং সাধারণ মানুষের পাশে আছে সেটা দেখতে, তাদের বিবেক এবং চেতনা দিয়ে তারা দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি ছাড়া কেউ তাদের সাথে নেই। আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি, আজকে আমি আমাদের এই শিডিউল কাস্ট ভাই বোনেদের সাথে আমি আনন্দে মাথার জন্য বসন্ত উৎসবে দোল এই যে জগৎপুর জিপির বাঁসাবাটি জালপাতা বাঁসাবাটিতে এসেছি এবং সেই জায়গাতে আজকে এখানে জানেন যে গত লোকসভা ভোটে এই যারা সব দাঁড়িয়েছে সকলেই বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির সাথে চলে গিয়েছিল, কিন্তু আজকে তারা ভুল বুঝে আবার ঘরের ছেলে হিসাবে আমাকে তারা পেয়ে তারা সকলে আনন্দিত হয়ে এবং উন্নয়নের সামিল হতেছে আজকে সকলে এখানে যোগদান করলেন। এখানে কয়েকজন বলে নয়, এই যে দুটো বুথে আপনাকে বলে দিচ্ছি এই বিধানসভা নির্বাচনে ব্যাপক হারে লিড দেবে তৃণমূল কংগ্রেস সদা জোড়াফুল। এ বিষয়ে নবাগতরা ঠিক কি বলছেন শুনুন। বিজেপি থেকে তৃণমূলে বিজেপি কর্মী কিছুই করেনি আমাদের জন্য, পেট্রোল ডিজেল গ্যাস এই কারেন্ট বিল কৃষি বিল কিছুই করেনি, সেই জন্য বিজেপি কর্মী ছেড়ে নজরুলদার হাত ধরে আমরা তৃণমূলে এসেছি। নিউজ আজবাংলা খানাকুল। নমস্কার। বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বাংলা ও বাঙালির স্বার্থে তৃতীয়বারের জন্য মা মাটি মানুষ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতীক জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন এবং আগামী 6 এপ্রিল খানাকুল 202 বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।